নমস্কার বন্ধুরা, অনেক পরিবারেই ননদ ও বৌদির মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা যায়। ননদ ও বৌদির মধ্যে এই মন কষাকষি কারণ ব্যাখ্যা করা আছে আমাদের পুরাণে। আর ননদের সঙ্গে বনিবনার অভাব দেখা দেয় খোদ শিব পার্বতীর সংসারে। পুরাণে বলা আছে পার্বতীর একজন ননদ ছিলেন, কিন্তু কথা হচ্ছে মহাদেবের সাধারণভাবে জন্ম না হওয়ায় তার কোনো বাবা মা ভাই বোন নেই। তাহলে পার্বতী কিভাবে পেলেন তার ননদকে? আর এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভারতীয় সমাজে একটি মেয়ের বিয়ের পরে অনেকগুলো নতুন সম্পর্ক জুড়ে যায় তার জীবনে। আমাদের দেশে বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে হয় না, বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে। তবে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকেদের আপন করে নেওয়ার বেশিরভাগ দায় কিন্তু মেয়েটির ওপরেই থাকে। বিয়ের পরে মেয়েটির জীবনে নতুন যে সম্পর্ক আসে তার মধ্যে অন্যতম হলো ননদ। বাংলায় একটি কথা আছে, রায় বাঘিনী ননদিনী। এই কথা থেকেই বোঝা যাচ্ছে বিয়ের পরে সদ্য শ্বশুরবাড়ি যাওয়া মেয়েটির কাছে ননদ হলো বাঘিনীর মতো। বেশিরভাগ ক্ষেত্রেই ননদ বৌদির মধ্যে বনিবনা হয় না। কেন ননদ বৌদির মধ্যে এই সম্পর্কে তিক্ততা, সে বিষয়ে একটি কাহিনী প্রচলিত আছে আমাদের পুরাণে, যা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। শ্রাবণী ব্রত অনুসারে একবার পার্বতীর খেয়াল হয় অন্যদের মতো তারও একটি ননদ থাকলে ভালো হতো। ননদের সঙ্গে গল্প করে কৈলাসে তার দিন কাটত, কিন্তু মহাদেবের সাধারণভাবে জন্ম না হওয়ায় তার কোনো বাবা মা ভাই বোন নেই। পার্বতীকে চুপচাপ দেখে তার কারণ জিজ্ঞেস করল মহাদেব। তারপরও পার্বতী মন খারাপ করে চুপচাপ বসে রইলেন। শিব বারবার জানতে চাওয়ায় পার্বতী তখন ননদ পাওয়ার ইচ্ছের কথা জানান মহাদেবকে। কিছুক্ষণ চিন্তা করার পর মহাদেব তাকে বলেন, তোমার ননদ আসবে, কিন্তু তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবে তো? তোমাদের দুজনের মধ্যে যদি বনাবনি না হয় তখন কি হবে? পার্বতী মহাদেবকে আশ্বস্ত করে বলেন যে ননদের সঙ্গে তিনি বন্ধুর মতো সম্পর্ক রক্ষা করবেন এবং যখন যা চাইবে তাই দেবেন। পার্বতী সমস্ত কথা শোনার পর শিব নিজের শরীর থেকে এক দেবী সৃষ্টি করেন। এই দেবীর নাম আশাবরী। এর শরীর অত্যন্ত পৃথুলা এবং পায়ের পাতা ফাটা। মহাদেব পার্বতীকে আশাবরীকে দেখিয়ে বলেন যে ইনি তোমার ননদ। ননদকে দেখে পার্বতী খুবই খুশি হন। কিছুক্ষণ পর আশাবরীর খিদে পাওয়ায় পার্বতী তাকে খাবার এনে দেন। আশাবরীও খুশি মনে খেতে থাকেন। খেতে খেতে একসময় পার্বতীর ভাণ্ডারে যা ছিল তা সবই খেয়ে নেন আশাবরী দেবী। তার ও মহাদেবের খাবার জন্য অবশিষ্ট কিছুই রইল না দেখে খুব দুঃখ পান পার্বতী। এরপর আশাবরীকে পরনের কাপড় এনে দেন পার্বতী, কিন্তু আশাবরী এতই মোটা যে তার শরীর ঢাকতে পার্বতীর সব কাপড় লেগে যায়। এভাবে কিছুদিন কাটার পর একদিন মজা করতে গিয়ে পার্বতীকে নিজের পায়ের ফাটার ভেতরে লুকিয়ে ফেলেন আশাবরী। সেখানে দম বন্ধ হয়ে আসে পার্বতীর। এদিকে পার্বতীকে দেখতে না পেয়ে তিনি কোথায় জানতে চান শিব, কিন্তু আশাবরী মিথ্যে কথা বলেন যে তিনি জানেন না। অবশ্য চাইলে পার্বতী তখনই সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু ননদ ক্ষুব্ধ হবেন এই ভেবে তিনি পায়ের ফাটার ভেতরেই বসে থাকেন। আশাবরী মিথ্যে বলেছেন তা বুঝতে পেরে মহাদেব প্রচণ্ড রেগে যান। তখন আশাবরী হাসতে হাসতে পায়ের ফাটার ভেতর থেকে পার্বতীকে বের করে দেন। আশাবরীর ব্যবহারে দুঃখিত পার্বতী শিবকে বলেন আশাবরীকে অন্য কোথাও পাঠিয়ে দিতে। তার ননদ চাই না বলে জানান পার্বতী। এরপর পার্বতীর কথা মতো আশাবরীকে কৈলাস থেকে অন্যত্র পাঠিয়ে দেন মহাদেব। সেই থেকে ননদ ও বৌদি সম্পর্ক মিলেমিশের অভাব যেন পরিবারের অঙ্গ হয়ে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।